গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল রাইডার। তো আজকে সানডে, সানডে রাইডে যাচ্ছি। যদিও লাস্ট সানডে রাইডে পরে কয়েকটা ভিডিও শ্যুট করেছি, কিন্তু ভিডিওগুলো একটু প্রবলেমের জন্য ছাড়া হয়নি। তো আজকে সানডে রাইডে যাচ্ছি, এখন সবে ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশ হয়নি। তো আজকে যাচ্ছি, বেসিক্যালি আজকে সানডে রাইড আমাদের একটা গ্রুপের একটা মিটিং আছে আপকামিং, যে আমাদের গ্রুপের যে রাইড হবে বাই কোভিডের জন্য রাইড করা যাচ্ছে না, সেই কারণে একটা মিটিং আছে। আর এছাড়া ডিক্যাথলনও যাবো, তো এখন রেডি হয়ে নি, রেডি হয়ে বাইকে বসে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে যাব, বেসিক্যালি যাব আমরা ধুলাগাঁ টোল প্লাজা যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আর আমার সব ভিডিওগুলো যদি ভালো লাগে, বা আপকামিং যদি আরও রাইডের ওপর বা ট্রাভেলের ওপরে নতুন ভিডিও দেখতে চায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, চলো বাইকে বসে কথা হচ্ছে। আজকে অনেক দেরি হয়েছে, অনেক দেরি না, আজকে একটু অ্যাকচুয়ালি একটু দেরি করেই বেরোচ্ছে, যেহেতু ডিক্যাথলন যাবো। সো আজকে বেশি রাইডটা বেশি বড় হবে না, তো তাড়াতাড়ি বেরিয়ে তো কোনো লাভ নেই। তো এখন প্রায় বাজে 5:45, তো চলো বেরিয়ে যাই। মাসি যাই বেজরং বলি। তো ফাইনালি গাইস বেরোলাম, দেখতে পাচ্ছ অন্যান্য দিন আমি যখন বেরোই এই রাস্তা দিয়ে পুরো অন্ধকার থাকে, তো আজকে পুরো আলো। তো আজকে বেরোতে একটু দেরি না, আজকে ইচ্ছে করে অ্যাকচুয়ালি দেরি করে বেরোলাম, যেহেতু আজকে মেনলি একটা টি ব্রেক বা মিট আপ আছে, মিট আপে যাচ্ছি। আর মেনলি যেহেতু আমাদের 15 আগস্টে একটা গ্রুপ ওয়ান ইয়ার রাইড হবে, অ্যানিভার্সারি রাইড, তো তার জন্য কিছু প্ল্যানিং আছে। আর ডিক্যাথলন যাচ্ছি নতুন কিছু জিনিস পারচেস করার জন্য, তো সেই চলো ভিডিওটা এনজয় করো। এখন আমরা হালিশহর ছেড়ে মানে হাইওয়েতে উঠছি, কল্যাণী ব্যারাকপুর কল্যাণী হাইওয়েতে উঠছি। ডান দিকে ব্যারাকপুর আর বাঁ দিকে কল্যাণী, দু সাইডটা দেখে নেওয়া উচিত। ট্রাক আসছে, একটা ট্রাক আছে, তো না ট্রাকটা চলে যায় তারপরেই গেলে। তো চলো কোথাও দাঁড়াবো না, একেবারে হাওড়া গিয়ে দাঁড়াবো, মানে নবান্নের কাছে গিয়ে দাঁড়াবো। দেখলেই ভয় লাগে, এইসব দেখলেই রাইডে বেরোতে ইচ্ছা করে না একদম। তো এখন পৌঁছে গেছি ব্যারাকপুর, পৌঁছে তো এখন চলে এসেছি ব্যারাকপুর, ব্যারাকপুর ক্রস করে সোদপুর, তারপর দেখি এতটাই যা জ্যাম, এতক্ষণে সোদপুর ক্রস করে যাওয়ার কথা, এত জ্যাম সানডে তে, এত জ্যাম হয় না। তো এখন চলে এসেছি সোদপুর, সোদপুর ক্রস করছি, সোদপুর ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল মোড় ক্রস করছি, বাজিয়ে বারাসাত আর সামনে যাবো সোজা বেলঘড়িয়ার দিকে। Thank you.
পাহাড়ে। এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের দিকে, আর আমার পেছন দিকে হচ্ছে বেলুড়মঠ দক্ষিণেশ্বর। অ্যাকচুয়ালি ওই ওই রাস্তাটা জানা যাচ্ছে বেলুড়মঠ দক্ষিণেশ্বর, আর এটা জানা যাচ্ছে এয়ারপোর্টের দিকে। এই রাস্তাটা মানে বানানোর এক মাস পরে ভেঙে যায়, কি দিয়ে যে বানায় রাস্তা, এই আমরা এয়ারপোর্টের ফ্লাইওভারে উঠে গেলাম। তো ফাইনালি এখন পৌঁছে গেছি হাওড়াতে ক্যারি রোডে। তো আজকে অনেকের যাওয়ার কথা ছিল, কিন্তু এই লকডাউনের জন্য বা দেরি হয়ে গেছে বলে অনেকেই আসছে না। তো আজকে মনে হয় তিনজন যাবো, আমি, তমালদা আর পিউষদা। তো তমালদা আর পিউষদার জন্য ওয়েট করছি, ওরা আসুক, তারপরে ধুলাগড়ে যাবো। ধুলাগড়ে একটু ব্রেকফাস্ট করে তারপরে যাবো ডিক্যাথলন। তো আমরা ক্যারি রোড থেকে বেরোলাম তিনজন মাত্র, সামনে পিউষদা আর আমার পেছনে রয়েছে তমালদা। তো আজকে মোটামুটি কারোরই আর ওই গাইড করার প্রয়োজন নেই, বা কারোরই আর পেছনে যে যেমন পারো চালাও আর কি, কারণ প্রত্যেকেরই চেনা রাস্তা, সমস্যা নেই। তো
দেখো ভিডিওটা দেখতে পাবো, এখন মানে আর কোনো দাঁড়াবো না, সোজা ঘোড়াঘরে গিয়েই দাঁড়াবো। কারণ ধুলাগড়ে কিছুটা ব্রেকফাস্ট করলাম, এবার যাচ্ছি ডিক্যাথলনের দিকে। যদিও ধুলাগড়ে অনেকটা টাইম আমরা ইচ্ছে করে ওয়েস্ট করলাম, বিকজ ডিক্যাথলন খুলবে 11টায়, তো এত তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই। আর তাছাড়া এদিকেও গিয়ে ঘুরবো, কোভিডের মধ্যে মানে আমরা একটা জায়গায় ফাঁকা জায়গাতেই দাঁড়িয়েছিলাম, তোমার খালি তিনজনই ছিলাম। তো এখন যাচ্ছি ডিক্যাথলনের দিকে, এখন সার্ভিস লেন দিয়ে চালাচ্ছি, আর আমি চালাচ্ছি এখন তমালদার বাইক, তমালদার স্কুটি, আর আমার গাড়িটা চালাচ্ছে পীযূষ দা। আর পীযূষদার গাড়িটা যেহেতু হাইটটা একটু বেশি, যেহেতু আমার হাইটটা শর্ট, এই জন্য পীযূষদার গাড়িটা তমালদার চালা, পীযূষদার বাইক। পীযূষদার হচ্ছে অ্যাকচুয়ালি হিরো হন্ডার সিরিজের এক্সট্রিম, অনেক পুরোনো মডেল। তো অ্যাকচুয়ালি ডিক্যাথলন বলতে ওই দিকে, আর আমরা পেছনে ডিক্যাথলন ছেড়ে এসে চলে এসেছি, যেহেতু ওখান থেকে কোনো এপার থেকে ওপারে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তো তাই আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি, বেশি কতটা এগিয়ে যেতে হয় এগিয়ে গিয়ে আমরা কোনো জায়গা দিয়ে দেখি রাস্তার ডিভাইডারের মাঝখানে আঁকা অংশ আছে, তবে আমরা ওখান থেকে ব্লক করে ওপারে যাব। হ্যাঁ ঢোকো ঢোকো, ডাইভারশন আছে, ডাইভারশন দিয়ে গিয়ে দেখি বাঁদিকে কোথায় রাস্তা। তো এখন আমরা কোথায় চলে এসেছি, ডিক্যাথলন চলে এসেছি, আগে তিনজনের রাইড। পীযূষদা পীযূষদা যে হাফ প্যান্ট পরে এসছে, তো আজকে নাইট ড্রেস, পীযূষদা নাইট ড্রেস, তোমার ড্রেসটা আছে পুরো আলাদা, কোনো ব্যাপার না।
জিম ফিম করবে নাকি তোমার দা? আমরা এখন আছি ডিক্যাথলনে, তো এখন তোমার দাকে টেন্ট নেবে কি? তুমি কি নেবে পিউষ দা? আমি টেন্ট দেখবো আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট দেখে এসেছি, স্লিপিং ব্যাগ। হ্যাঁ, স্লিপিং ব্যাগটা সামনে দিয়ে দেখলাম, যাওয়ার সময় দেখবো। আচ্ছা, কারো যদি বক্সিং গ্লোভস লাগে হ্যাঁ সেটাও নিতে পারেন। তুমি নিয়ে যাও, তুমি কার জন্য নেবে? আমার তো 10 বছর হয়ে গেছে, এখনো বক্সিং ব্যাগ লাগবে না। এটা লাগবে, এটা আমি সুমি ডার্লিং এর জন্য নেবো। তো ফাইনালি আমাদের মার্কেটিং হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি ডিক্যাথলন থেকে। এই যে ডিক্যাথলন ধুলাগড়ে, তো আমরা সিটে হাত দেওয়া যাচ্ছে না এখন, এমন অবস্থা। মার্কেটিং অনেক কিছু হয়েছে, সব পরে নেক্সট ভিডিওতে দেখাবো, তারপর আনবক্সিং ভিডিওতে দেখাবো। এখন সবার আগে জল কিনতে হবে বা কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, কিছু করার নেই। পিছনের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। পার্কিং, হ্যাঁ পার্কিং একটা শেড দেওয়া উচিত। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যে কেমন লাগলো।